আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো অথবা জানবো স্বপ্নে আঙ্গুর ফল দেখলে কি হয়। প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির মতে, আঙ্গুর স্বপ্নে সাদা কিংবা লাল আঙ্গুর দেখতে পাওয়া মূলত দুনিয়ার দুই অংশ বা দুই পৃষ্ঠ বোঝায়। আঙ্গুরের মৌসুমে স্বপ্নে আঙ্গুর দেখতে পাওয়া শুভ লক্ষণ ও কল্যাণকর, আর বে মৌসুমে স্বপ্নে আঙ্গুর দেখা রোগের আলামত, অর্থাৎ স্বপ্নদ্রষ্টা কোনো রোগে পতিত হতে পারে বলে ইঙ্গিত করে। স্বপ্নে আঙ্গুর খাওয়া অশুভ লক্ষণ, কেননা এর যত সংখ্যা সে খেয়েছে দেখতে পেল ততটি বেত্রাঘাত তার গায়ে পতিত হবে বলে ইঙ্গিত করে, অথবা তার দেহে তত পরিমাণ দানা দেখা দিবে অথবা গুটি দেখা দিবে। আর আঙ্গুরের রং কালো হলে এ দ্বারা কোনো উপকার হবে না, কেননা হযরতে নূহ আলাইহিসসালাম ক্রোধবশত আপন পুত্রকে বদদুয়া দিয়েছিলেন, তখন তার হাতের আঙ্গুরগুলি কালো বর্ণ ধারণ করেছিল। অতএব বোঝা গেল এতে কোনো কল্যাণ নেই। কেহ স্বপ্ন দেখল আঙ্গুর নিংলে সে রস বের করেছে, এর ব্যাখ্যা সে বাদশাহর খেদমত করবে। তদ্রূপ জয়তুন নিংলে বের করছে মর্মে দেখতে পাওয়ারও একই অর্থ। আর বুজ্জ তৈল ইত্যাদি দেখতে পাওয়ার ব্যাখ্যা হলো তা পেয়ে গেলে সে ব্যক্তি বরকত কল্যাণ ধন সম্পদ ও প্রাচুর্যের অধিকারী হবে বলে ইঙ্গিত করে। আর কিশমিশ মুনাক্কা লাল কালো যে বর্ণেরই হোক তার ব্যাখ্যা হবে দর্শনকারী স্বপ্ন দর্শনকারী ধন দৌলত ও কল্যাণের অধিকারী হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।